বন্ধুরা, আজকের গল্প টুনির চারছানা। কুসুমপুর গ্রামের পাশে ছিল অনেক বড় একটি জঙ্গল। সেই জঙ্গলে ছিল অনেক পশু পাখি, মিষ্টি টিয়ে, টুনি পাখি, উল্লু পেঁচা সহ আরো অনেক পাখি। সেই জঙ্গলেই ছিল একটি টুনি পাখি। টুনি পাখির ছিল চারটি নাদুস নুদুস ছানা। একদিন শালিক আসে টুনির ছানাদের দেখতে। কিরে টুনি, তোর ছানাদের নিয়ে ভালোই খুশিতে আছিস তাই না? হ্যাঁ শালিক বোন, ছানাদের নিয়ে বেশ ভালোই আছি, কিন্তু ছানারা যে দুষ্ট হয়েছে ওদের সামলাতে আমার অনেক কষ্ট হয়ে যায় গো। ভালোই হয়েছে, তবে ছানাদের দেখে রাখিস কেমন? আরেকবার তো ইগল তোর সব ছানাদের খেয়ে ফেলেছিল, তা বলছি এবার তোর ছানাদের সাবধানে রাখবি কিন্তু। তবে এবার আমি চললাম রে। এ কথা বলে শালিক ওর বাসা থেকে চলে যায়, আর টুনি ওর মেয়েদের বলে, ছানারা এবার আমি তোদের জন্য দানা খুঁজতে যাচ্ছি, তোরা বাসাতে চুপটি করে থাকবি, একদম দুষ্টামো করবে না বলে দিলাম, দুষ্টামো করলে ইগল তোদের ধরে নিয়ে যাবে কিন্তু। তারপর টুনি দানা খুঁজতে চলে যায় আর ছানারা বাসাতেই থাকে। তারপর একটি ছানা ঘুমিয়ে পড়ে, তখন আরেকটি ছানা বলে, কি রে তুই ঘুমাচ্ছিস কেন, উঠে পড়, জেগে বা কি করি তাই ঘুমোতে দে আমাকে, তুই ঘুম থেকে উঠে পড় তো, চল এখন আমরা ছন্দ বলি। আমরা তিন ছানা থাকছি আম গাছে, নেই তো কেউ কথা কওয়ার তাই থাকছি ভাই মনে, চি চি চাচা চি চি চাচা। টুনির বাড়ির পাশেই থাকতো একটি খারাপ ইগলের আত্মা। ইগল অনেক আগেই ওর পাপের শাস্তি পেয়ে মরে গিয়েছিল, আর এরপর থেকে ইগলের আত্মা ভূত হয়ে টুনির বাসার পাশে বাসা বানায়। টুনির ছানাদের এমন চেঁচামেচিতে ইগল অনেক বিরক্ত হয়ে যেত। ও এই দুষ্ট টুনির ছানারা তো চেঁচামেচি করে আমার মাথাটা শেষ করে দিবে, ইচ্ছে করছে এক্ষুনি এদের ঘাড়টা মোটকে খেয়ে ফেলি। এইদিকে টুনি ওর ছানাদের জন্য খাবার নিয়ে আসে। আহারে আমার মেয়েদের বুঝে খুব খিদে পেয়েছে, এই নে আমি তোদের জন্য দানা নিয়ে এসেছি, এগুলো এখন খেয়ে নে তো। মা দানা নিয়ে আসার কারণে ছানারা সবাই চুপ করে আর দানা খেতে শুরু করে। ছানারা চুপ করার কারণে ইগল বলে, যাই হোক বজ্জার ছানাগুলো অবশেষে চুপ করলো আর আমার এখন শান্তি লাগছে, যাই হোক এই টুনির চারটি ছানাকে তো আমার খেতেই হবে, কিন্তু এখন না আর দুই তিন দিন পর, এখন বরং আমি অন্য কোথাও থেকে শিকার ধরে নিয়ে আসি। ইগলটি অনেক দুষ্ট ছিল, সব সময় বনের পাখিদের ছানাদের ধরে নিয়ে এসে খেত, কিন্তু কেউ কখনো দুষ্ট ইগলের আত্মাকে ধরতে পারত না। এভাবেই দুদিন কেটে যায়। একদিন টুনি আবার ওর ছানাদের রেখে দানা খুঁজতে যায়, তখন ছানারা আবার চেঁচামেচি শুরু করে দেয়। দিদি চল, মাথা চলে গেল, আমরা আবার মজা করে চেঁচামেচি শুরু করে দেই, চল চল। আমরা চার বোন থাকি আম বনে, পেয়েছি খুব খিদে তাই কাচ্ছি চার জনে, মাস পে এক্ষুনি খাবার খাবো তক্ষুনি, চি চি চাচা চি চি চাচা। টুনির ছানাদের চিৎকার চেঁচামেচিতে সেই ইগলের আবার ঘুম ভেঙে যায়, আর ইগল বলে, ওই দুষ্ট ছানারা আজকে আবার চেঁচামেচি করছে, দাঁড়া আজ রাতে তোদের উচিত শিক্ষা দিব। এইদিকে টুনি তাড়াতাড়ি করে খাবার খুঁজে নিয়ে আসে, আর এসে দেখে ওর ছানারা এভাবে চিৎকার চেঁচামেচি করছে। কি ব্যাপার আমার মেয়েরা, তোরা এভাবে চিৎকার চেঁচামেচি করছিস কেন? দানা খুঁজতে গিয়ে শুনে এলাম বনে নাকি এক ইগলের আত্মা দেখা দিয়েছে, সেই ইগল নাকি রোজ পাখির ছানাদের শিকার করে খায়, আমার কিন্তু তোদের নিয়ে খুব চিন্তা হচ্ছে, মা তোরা আমার
ফেলবে ওই দুষ্ট ঈগল মায়েদের ঘর খালি করে যে শান্তি পায় রে মা তোরা এখন কথা না বলে খেয়ে ঘুমিয়ে পড় তো তারপর ছানারা সবাই খেয়ে ঘুমিয়ে পড়ে আর রাতে সেই ঈগলের আত্মা টুনির বাড়িতে আসে আর ঈগলের আত্মাকে দেখে সবাই অনেক ভয় পেয়ে যায় তুমি আমাদের বাড়িতে হ্যাঁ আমি তোর বাড়িতে তোর ছানারা বড্ড জ্বালিয়েছে এতদিন আমাকে শান্তিতে ঘুমাতেও দেয়নি তাই তোর চার ছানাকে তো আমি খেয়েই ছাড়বো না ঈগল ভাইয়া তুমি আমার এই চার মেয়েকে খেও না আমি আমার মেয়েদের বড্ড ভালোবাসি না আমার পাখি ছানাদের খেতে যে বড্ড ভালো লাগে আর তোর এই কচি ছানাদের খেয়ে তো আরো মজা পাবো তাই আমি কাল তোর সব ছানাদের খেয়ে ফেলবো এ কথা বলে ঈগল সেখান থেকে চলে যায় আর অসহায় টুনি ওর ছানাদের নিয়ে অনেক কাঁদতে থাকে আমি এখন কি করব আমি আমার ছানাদের কি করে বাঁচাবো ওই ঈগলের আত্মার বিনাশ করা তো সহজ নয় এভাবে টুনি কাঁদতে থাকে আর সকাল হয়ে যায় সকালে ঈগল এসে টুনির কাছ থেকে ওর চারটি ছানাকে ধরে নিয়ে যায় কিন্তু অসহায় টুনি কিচ্ছু করতে পারে না টুনি কাঁদতে কাঁদতে পেঁচা কবিরাজের কাছে যায় আর এইদিকে ঈগল টুনির চার ছানাদের ধরে নিয়ে এসে তো তার নাজেহাল অবস্থা তুমি আমাদের কেন খেতে নিয়ে এলে তুমি কাজ করে খেতে পারো না আমাদের খেতে এসেছো যে দাঁড়াও এবার এমন চিৎকার করবো না তোমার মাথা শেষ করে দিব ছানাদের চেঁচামেচিতে বিরক্ত হয়ে যখনই ঈগল ছানাদের খেতে যাবে তখনই টুনি কবিরাজ পেঁচাকে সাথে নিয়ে সেখানে আসে আর কবিরাজ ওর মন্ত্র দিয়ে ঈগলকে ভস্ম করে দেয় আর টুনি তার চার ছানাকে ফিরে পেয়ে অনেক খুশি হয় তোমাকে অনেক ধন্যবাদ পেঁচা কবিরাজ আজ তোমার জন্য আমি আমার ছানাদের ফিরে পেলাম তোমাকে ধন্যবাদ তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি আশা করছি ভালোই লেগেছে এমনই সব অন্যরকম গল্প পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলের পাশে থাকতে ভুলো না কিন্তু সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ।